সরকার পতনে জাতীয় ঐক্যকে আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনীতিতে হতাশার কোনো স্থান নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ বিদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল। মাহিদুর রহমান রুবেলের রিপোর্ট। প্রয়াত নেতা ফজলে রাব্বির স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টির কাজী জাফর অংশ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সমালোচনা করে বলেন, এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে, সংবিধানে একটি একটি করে পরিবর্তন এনে একদলীয় শাসন ব্যবস্থা প্রণয়ন করছে বলে অভিযোগ করেন তিনি। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার ক্ষমতায় যাওয়ার জন্য। ওই ক্ষমতায় যাওয়ার বিষয়টি হচ্ছে একটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা, এবং সেটা তারা সাফল্যের সঙ্গে করেছে। বলেন, সরকারের বর্তমান অবস্থার পরিবর্তন কোন রাজনৈতিক দলের একার পক্ষে সম্ভব নয়, তাই হতাশ না হয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কেউ যদি মনে করে থাকেন যে একা এককভাবে কেউ এই ভয়াবহ দানবের সঙ্গে সংগ্রাম করে গণতান্ত্রিক বিজয় লাভ করবেন, তাহলে তিনি সঠিক সত্যটা উপলব্ধি করতে পারছেন। তাদেরকে পরাজিত করতে হলে আমরা মনে করি আরো বৃহত্তর ঐক্য প্রয়োজন। আওয়ামী লীগ টিকে থাকতে ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিতে চায় বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই মুখপাত্র। আওয়ামী লীগ খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।